আমাদের রাই খুব ক্লান্ত কাটিয়ে দিচ্ছে বিপি সোয়াবিন 100 গ্রাম চাল দিলাম সুন্দর করে খেয়ে নাও গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু গুহ। তো আজকে যে ব্লগটা দেখবে তোমরা সেটা হচ্ছে আমার বাসি বিয়ের হাফটা, তোমরা লাস্ট ব্লগে দেখেছিলে। তো এটা হচ্ছে বাসি বিয়ের হাফ ব্লগটাই, মানে ওই আমার ডান্স করা অবধি তোমরা দেখেছিলে, বাট তারপরে ঘরে এসে আমাদের একটা রিচুয়ালস হয়েছিলো, দেন তারপরে আর ব্লগ করা হয়নি। তখন যেহেতু চলে যাব তখন ওই সবার সাথে গল্প কথা বলা, দেন সব ফ্রেন্ডসদের সাথে রিলেটিভসদের সাথে একটু আড্ডাও মারা, তারপরে মানে ওই রিচুয়ালসটা হওয়ার পর খেলা হলো, তারপরে হচ্ছে সবার সাথে কথা টথা বলে দেন রেডি হয়ে তারপরে বিদায় হয়েছিল। তো বিদায়ের বেলাটুকু আমার এক ফ্রেন্ড এটা হচ্ছে রেকর্ড করেছিলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ সেই মুহূর্তে আমার সেরকম মাইন্ড ছিল না যে ব্লগ করার বা কিছু, বা আমার বাড়ির কারো, তো আমার ফ্রেন্ডের থ্রুতেই সেই ব্লগটা পেয়েছি, মানে ক্লিপটা পেয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে হচ্ছে শুধু ওইটুকু আর আমার এন্ট্রিটা। তো আমার এন্ট্রিটা মেনলি আমার যে ফটোগ্রাফার আছে তার কাছে এক্স্যাক্টলি সবকটা রেকর্ড আছে, বাট আমার টুকটাক কিছু আছে যেটা আমার এন্ট্রিটা মানে ঠিকঠাক ক্লিয়ার নেই, বুঝতেই পারছো তোমরা প্রত্যেকটা জিনিসের, কারণ সেভাবে ব্লগ আমাদের করা হয়নি। তো নিজের বিয়েতে কখনোই পসিবল হয় না, হয়তো অনেকে করে থাকে বাট আমার পক্ষে সেটা হয়নি। তো যেটুকু আমি ক্লিপ তোমাদের সাথে পেরেছি সব কিছু শেয়ার করেছি। আর তারপরে হচ্ছে এবার যেটা হচ্ছে এরপরে হচ্ছে তোমার দেন আমার শ্বশুরবাড়িতে যাওয়া হয়, তো ওখানে গিয়ে টুকটাক কয়েকটা আমার রিচুয়ালস হয়, সেগুলোর কয়েকটা ভিডিও আছে সেটা শেয়ার করেছি তোমাদের সাথে। আর হচ্ছে ওখানে দেন তারপরে আমাদের চেঞ্জ হয়, খাওয়া দাওয়া হয়, সেগুলো আর ব্লগ করা হয়নি। তো ওখানে আমি এন্ড করেছিলাম ভিডিওটা, তো আমার এই পার্টের শেষে এন্ড ব্লগটা হচ্ছে যেটা আমি সেই দিন করেছিলাম সেই দিনে একটা। তো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি, সো উইদাউট এনি ফার্দার ডিলে লেট গেট স্টার্ট। তো এটা ঘরে আসার পর একটা রিচুয়ালস হয়েছিল, যেই রিচুয়ালসটা নিয়ে অনেক তর্ক বিতর্ক সবই হয়েছিল, মানে কেউ বলছে এটা করতে, কেউ বলছে ওটা করতে, কেউ বলছে ছেলে করবে, কেউ বলছে মেয়ে করবে। তো এটা নিয়ে অনেকক্ষণ কথা টথা হওয়ার পর দেন তারপরে হয়েছিল। তো আমিও খুব টায়ার্ড ছিলাম, তো সবাই মানে হাসি ঠাট্টা মজা এসবই চলছিল, তো তার মধ্যে রিচুয়ালসটাও হয়েছিল। তো আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি, দেখো। আমি উঠাবো তো সবার কথাতে আমি এতটাই কনফিউজ ছিলাম যে কোনটা করব কোনটা না করব। তো এখানে রিচুয়ালস ছিল যে এটা দূরে সরাতে হয় আর বরকে সেটা নিয়ে আসতে হয়। আমি
বার দান নাকি সাপ্লাই দিয়ে দাও দিয়ে সারা জীবন মনে প্রাণে দেশে সবকিছু ভালো করে ভালোবাসবো, সুখী রাখবো, তোমার তোমার যেটা শোনার সেটা শুনবো। এখানে ছেলে আর মেয়ের টোপর আর মুকুট থেকে শোলা ভেঙে একটা খেলা হয় যে কে কার আগে পিছে চলে, জাস্ট একটা মানে খেলা টাইপের এটা করা হয়। আমাদের ব্রাইড খুব 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 ক্লান্ত, এই কারণে ওর ভাই বোন গুলো সব পার্টি বেঁধেছে। ব্যাপারটা হচ্ছে ভীষণ ক্লান্ত, অবভিয়াসলি ক্লান্ত, এটা বল, সত্যিও ক্লান্ত, এটা বল, ভীষণ ক্লান্ত। এই জন্য ওর ভাই বোনরা মিলে ওর পাটা টেপে দিচ্ছে। এই যে আমাদের ব্রাইড, দেখো বিয়ে হয়ে গিয়েছে ওর, আমাদের একমাত্র বান্ধবী। তুরা চলে যাবে, কতদূর চলে যাবে। শাড়ি কালারটা ব্ল্যাক আসছে, কিন্তু ব্ল্যাক না, কিন্তু শাড়িটা কেউ ভেবো না, আমরা ব্ল্যাক শাড়ি দিয়েছি। দিদি মেয়ের মা সব দিদি টিদি সব ওখানে, ব্লগ ব্লগ। ওই যে আমাদের শালিনী চোখটা চুলকাচ্ছে, ওর চুলকাচ্ছে, একটু দেখো তোমরা ওকে। বান্ধবী দিচ্ছে।
খুব ক্লান্ত, দেখো না পুরো অন্যমনা বাই দিচ্ছে। তো আমাকে সবাই মিলে রেডি করিয়ে দিয়েছিল, আমার ফ্রেন্ডরা বোনরা, তো কোনো রকমে জাস্ট রেডি হয়েছিল কারণ বিয়ে শাড়ি পরে বিদায় হয়, তো মন তো আমার একদমই ঠিক ছিল না, তো কোনো রকমে জাস্ট রেডি হয়ে বসেছিলাম, তো দেখতেই পাচ্ছ কাঁদছিলাম। তো আমাদের বেশিক্ষণ সময় লাগেনি কারণ হোটেলটা একদমই আমাদের বাড়ির পাশে ছিল, তো সবাই রেডি হয়েছিল আমাদের ওয়েলকাম করার জন্য। তো তারপর সবার ওয়েলকাম করার পর গেট ধরা, যেটা মেয়ে বাড়ি ছেলে বাড়ি প্রত্যেকটা বাড়িতেই হয়ে থাকে, তো সেখানে গেট ধরা নিয়ে সবার কথাবার্তা এসব চলছিল, দেন তারপরে আমরা ভেতরে ঢুকি, তারপরে আমাদের রিচুয়ালসগুলো স্টার্ট হয়। তো শ্বশুরবাড়িতেও আমার সেম রিচুয়ালস হয়েছিল, এক এক করে সব আশীর্বাদ করে, তারপর চাল খেলা, কড়ি খেলা, তারপর ওই জলের খেলা, সব যা যা হয়েছিল এই বাড়িতে ওই বাড়িতে সেম ওরকমই হয়েছিল। একশো গ্রাম চাল দিলাম, সুন্দর করে খেয়ে নাও।
আগে আগে এটা দেখ ছেড়ে দাও কাটি আরো দূরে পালাইলো তো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এটা হলো আমার আর দুষ্টুর রুম। তো তারপর আমরা খেতে গেছিলাম। তো খাওয়ার ডিনারে ছিল হচ্ছে সিম্পল ভাত, আলু সিদ্ধ, মাছের তরকারি আর ডাল। ডাল তো এখন আমি হোটেলে আছি যেখানে আমি বিয়ে করে উঠেছি, আর বাকি আমি ব্লগগুলো ঠিকমতো করতে পারিনি, কিছু মানে বিয়ের ক্লিপগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন এসে ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করে উঠে এখন শুয়ে পড়বো, কারণ কালকে ভোর 4-5 দিয়ে উঠতে বলেছি, তখন শুয়ে পড়বো। তো আই হোপ তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লেগেছে কি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, আর অনেক 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 শেয়ার করতে হবে। আর নেক্সট ডের ব্লগটাও খুব শিগগিরই পেয়ে যাবে। টাটা, বাই বাই। তো নেক্সট ব্লগটা হচ্ছে আমার ঘরোয়া বৌভাত আর বৌভাতে। তো আমার দুটো রিসেপশন হয়েছিল, যেটা এখানে আর একটা তোরাতে। তো আমি তোমাদের সাথে সবই শেয়ার করছি খুবই শিগগিরই, যত তাড়াতাড়ি পারছি। তো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে। বাই।